নিউটাউনে মেট্রো স্টেশনের কাজ শেষের মুখে, যাত্রীদের জন্য বিরাট ব্যবস্থা, অফিস যাওয়া আরও সহজ। নিউটাউনে যাতায়াত করেন, তবে এবার মেট্রোতে চেপেই যেতে পারেন। নজরুল তীর্থ মেট্রো স্টেশনের কাজ শেষের মুখে। নজরুল তীর্থ মেট্রো স্টেশন নিয়ে এবার আসার কথা শোনালো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ ও জয় হিন্দ এয়ারপোর্ট মেট্রো লাইনে এই নজরুল তীর্থ মেট্রো স্টেশন। প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোদমে কাজ চলছে এই স্টেশনে। নিউ টাউন এলাকায় তৈরি হচ্ছে এই মেট্রো স্টেশন। আগামী দিনে এই মেট্রো স্টেশন হাজার হাজার অফিস যাত্রী ও সাধারণ যাত্রীর কাছে অত্যন্ত ভরসার জায়গা হবে। সৌজন্যে কলকাতা মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই নজরুল তীর্থ মেট্রো স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। ছাদ ঢাকা দেওয়ার কাজও প্রায় শেষ। গ্রানাইটে মুড়ে ফেলা হচ্ছে প্ল্যাটফর্মের মেঝে। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য একাধিক ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে 08টি চলন্ত সিঁড়ি, 4টি লিফটের ব্যবস্থা থাকবে। এছাড়াও 08টি সিঁড়ির ব্যবস্থা থাকছে এখানে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সব মিলিয়ে এই মেট্রো স্টেশনটি 180 মিটার লম্বা করা হচ্ছে। তার মধ্যে টিকিট কাউন্টারও থাকছে। অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনও থাকছে এই প্ল্যাটফর্মে। এই মেশিনের মাধ্যমে যাত্রীরা প্রয়োজনে নিজে থেকেই টিকিট কাটতে পারবেন। এক্ষেত্রে কাউন্টারের সামনে আর যাত্রীদের দাঁড়াতে হবে না। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, একটা লেডিস টয়লেট, একটি জেন্টস টয়লেট ও বিশেষভাবে সক্ষমদের জন্য টয়লেট তৈরি করা হয়েছে। এছাড়াও পাবলিক অ্যাড্রেস সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, এমার্জেন্সি লাইটিংয়ের ব্যবস্থা থাকবে। এছাড়াও দৃষ্টিহীনদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থাও থাকবে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একথা জানিয়েছেন।